থেভেনিনের উপপাদ্য প্রমাণ করা হলো। মনে করলাম তড়িৎ কোষ ই পজিটিভ প্রান্ত হইতে R1 রোধের মধ্য দিয়ে R2 রোধের মধ্য দিয়ে, অর্থাৎ প্রথম চক্রে এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। মনে করলাম R1 রোধের মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহ, R2 রোধের মধ্য দিয়েও I1 তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং দ্বিতীয় লুপের মধ্যে এই চক্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে। মনে করলাম দ্বিতীয় R3 রোধের মধ্যে দিয়ে I2 তড়িৎ প্রবাহ, রোধ রেজিস্ট্যান্ট মধ্য দিয়ে I2 তড়িৎ প্রবাহ, R2 তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে দুই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, R1 রোধের মধ্যে দিয়ে এই চক্রে, R2 রোধের মধ্যে দিয়ে এই চক্রে I1, এবং R3 রোধের মধ্যে দিয়ে R2 রোধের মধ্যে দিয়ে I2 এভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরি এটি প্রথম লুপ, প্রথম লুপ এটা দ্বিতীয় লুপ, দ্বিতীয় লুপ। প্রথম লুপে কার্শফের KVL প্রয়োগ করে পাই, প্রথম লুপে কার্শফের KVL অর্থাৎ ভোল্টেজ ল সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে আমরা KVL প্রয়োগ করলে পাবো কি, R1 রোধের মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহর গুণফল, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক যদি গণনার দিকে হয় তাহলে পজিটিভ, তাহলে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, R2 রোধের মধ্যে দিয়ে এই পাশ দিয়ে আছে, তাহলে পজিটিভ I1 R2। আবার দ্বিতীয় লুপের ক্ষেত্রে R2 রোধের মধ্যে দিয়ে বিপরীত ক্রমে যাচ্ছে, তাহলে মাইনাস I2 R2, পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তে, তাহলে মাইনাস E = 0। তাহলে এই দুটার মধ্য থেকে আমি কমন নিতে পারবো I1, তাহলে R1 প্লাস R2 ইন্টু I1 মাইনাস I2 R2 = মাইনাস ই পাশে হয়ে গেল প্লাস ই, 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় লুপের ক্ষেত্রে KVL প্রয়োগ করে পাই, দ্বিতীয় লুপে KVL প্রয়োগ করে পাই, দ্বিতীয় লুপে KVL প্রয়োগ করলে পাবো কি, এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে এই দিক দিয়ে, অর্থাৎ I2 R3 রোধ রেজিস্ট্যান্ট মধ্য দিয়ে যাচ্ছে, RL ইন্টু I2, এবং এই দিক দিয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, তাহলে প্লাস I2 R2, আর এর বিপরীত দিক দিয়ে যাচ্ছে বিপরীত ক্রমে, তাহলে মাইনাস I1 R2 = 0। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে I2 কমন নিলাম, তাহলে I2 কমন নিলে আসবে R3 প্লাস RL প্লাস R2 মাইনাস I1 R2 = 0। এই পাশ থেকে আমি I1 এর মান বের করবো, তাহলে মাইনাস I1 R2 = মাইনাস I2 R2 প্লাস R3 প্লাস RL, একটু সাজিয়ে লিখলাম, মাইনাস মাইনাস কাটা, তাহলে R2 I2 = I2 = R2 প্লাস R3 প্লাস RL ইন্টু I2 ভাগ R2, এখানে I1 এই I1 এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো, I1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে I1 এর মান বসাইলে পাবো R1 প্লাস R2 ইন্টু I1 এর মান R2 প্লাস R3 প্লাস RL I2 ভাগ R2 মাইনাস I2 R2 =
এখন আমি এটা ভিতরে গুণ করে দেব, তাহলে R1 আর R2 গুণ করলে হবে R1 R2, R1 1 দিয়ে R3 প্লাস R1 R3, R1 দিয়ে RL কে প্লাস R1 RL, R2 দিয়ে দিব প্লাস R2 দুইটি স্কোয়ার প্লাস R2 R3 প্লাস R2 RL, বন্ধনী আর I2 ইন্টু I2 নিচে R2 মাইনাস I2 R2 ইকুয়াল টু এ। এখন আমি লসাগু করবো, R2 লসাগু করলাম, তাহলে R1 R2 প্লাস R3 R1 R3 প্লাস R1 RL প্লাস R2 উপর স্কোয়ার প্লাস R2 RL R2 R3 প্লাস R2 RL I2 মাইনাস I2 R2-র উপর স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে আমি কি করতে পারবো, এখানেও I2 এখানেও I2, I2 I2 আমি কমন নিলাম, তাহলে R1 R2 প্লাস R1 R3 প্লাস R1 RL প্লাস R2 প্লাস R3 R2 প্লাস R2 RL মাইনাস R2 R2 স্কোয়ার ইন্টু I2 ভাগ R2 ইকুয়াল টু ই। I2 R2 স্কোয়ার R2 স্কোয়ার প্লাস মাইনাসে কাটা। তাহলে আমি কি লিখতে পারবো, এই পাশে লিখতে পারবো, এখান থেকে আমি I2 মান বের করবো, তাহলে আমি লিখতে পারবো R1 R2 প্লাস R1 R3 প্লাস R1 RL প্লাস R3 R2 প্লাস R2 RL বন্ধনী I2 ইকুয়াল টু কোনাকানি আরো গুণন করে দিলাম E R2 E R2। তাহলে আমি লিখতে পারবো কি, I2 ইকুয়াল টু লেখা যাবে I2 ইকুয়াল টু E R2 ডিভাইডেড R1 R2 প্লাস R1 R3 প্লাস R1 RL প্লাস R3 R2 প্লাস R2 RL। এখন আমি E R2 এখান থেকে আমি R3 এখান থেকে R3 কমন নেব, তাহলে সামনেটা রেখে দিলাম R1 R2 প্লাস এখান থেকে আর এখান থেকে এখান থেকে আর এখান থেকে এখান থেকে আমি কমন নিলাম R3, তাহলে R3 ইকুয়াল টু R1 প্লাস এখানে থাকলো R2 R2, এইটার থেকে আর এখান থেকে নিব RL কমন প্লাস RL কমন, তাহলে থাকবে কি R1 প্লাস R2। তাহলে I2 ইকুয়াল টু আসলো এটা। এখন আমি এই লব এবং হরকে R1 প্লাস R2 দ্বারা ভাগ করব, তাহলে E ইন্টু R2 ভাগ R1 প্লাস R2, R1 R2 ভাগ R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু R1 প্লাস R2 ডিভাইডেড R1 প্লাস R2 প্লাস RL ইন্টু R1 প্লাস R2 ডিভাইডেড R1 প্লাস R2, এটা 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 কাটা, তাহলে আমার থেকে গেল কি E R2 ডিভাইডেড R1 প্লাস R2 ডিভাইডেড R1 R2 ভাগ R1 প্লাস R2
প্লাস আর থ্রি প্লাস এখান থেকে আর এল, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা এখানে কি করলাম, লব এবং হরকে, লব এবং হরকে আর ওয়ান প্লাস আর টু দ্বারা ভাগ করলাম, ভাগ করি। এখন আমরা কি বের করলাম, এটা হচ্ছে আর টু বা আই টু বা আই এল, অর্থাৎ এই যে চিত্রটা আছে এখানে, এটা টোটালটার আই টু ইকুয়াল টু ধরে নিলাম এই যে এই পাশে যে রোধ রেজিস্ট্যান্স যেটা আছে সেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বের হলো। লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান আই এল ইকুয়াল টু বা আই টু, আই এল কে আই টু দ্বারা প্রকাশ করে নিয়েছিলাম বলে আমরা এখানে টু দিয়েছি, আর যদি না হয়তো তাহলে আমরা আই এল লিখতে পারতাম। তাহলে আই এল ইকুয়াল টু পারলাম কি এটা। এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব হচ্ছে এই আর আর এল এর মধ্যে অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের কতটুকু ভোল্টেজ বিরাজ করতেছে। তাহলে আমরা মনে করলাম এইটা আর এলটা আমার উঠিয়ে দিলাম, তাহলে আমরা চিত্রটা দাঁড়াবো কি, চিত্রটা তাহলে আমরা পাবো এই দুই প্রান্তের থেকে আর এল অর্থাৎ রোধ রেজিস্ট্যান্সটা উঠিয়ে দেব। তাহলে এখানে একটা রোধ থাকবে এখান থেকে, এটা আর ওয়ান, এটা আর টু, টু এটা আর থ্রি, এটা আর টু, এখান থেকে আমার রোধ রেজিস্ট্যান্সটা আমি উঠিয়ে দিলাম। তাহলে আমার কি কাজ করবে, ই বা ভি, আমরা জানি তড়িৎ বিভব ভি ইকুয়াল টু আই আর, আমরা ই ইকুয়াল টু আই আর লিখতে পারবো, আই আর লিখতে পারবো। অতএব এখান থেকে আমরা আই যদি আমি বের করতে চাই তাহলে প্রথম লুপের ক্ষেত্রে আই তো আমরা লিখতে পারবো কি, প্রথম লুপে আই, লুপে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি তো ই হয়ে গেছে, তাহলে ই বাই আর, আর মানে আমরা কতটুকু বার, প্রথম লুপে আর মানে হচ্ছে এটা পরস্পর কি বর্তনীতে, শ্রেণী বর্তনীতে আছে, তাহলে আর ওয়ান প্লাস আর টু, এইখান থেকে আমি আই এর মান এখানে বসাই দেবো, ইনপুট করব। তাহলে আমরা লিখতে পারবো কি আই ইকুয়াল টু ই ভাগ আর ওয়ান প্লাস আর টু, আর এখানে যেহেতু এটা হচ্ছে টু দুই, এটা আমার রোডটা টু রোডটা কাজ করতেছে আর এল এর মতো, তাহলে এখানে টু লিখতে হবে আই আর টু, তাহলে আমরা ই ইকুয়াল টু পাইলাম এটা। আবার এখানে আমরা যেহেতু আমরা কি লিখতে পারবো ইটিএস, আবার যদি আমরা তাহলে আমার ইটিএস ইকুয়াল টু পাইলাম কি, এখন আমরা যদি এর মধ্য দিয়ে রোধটা বের করতে চাই তাহলে আমরা এটা রাখবো না আর এই পাশে এটা রাখবো না, তাহলে চিত্রটা কেমন দাঁড়াবে, এখান থেকে আমি এখান থেকে আর এলটা বের করব। তাহলে আমি লিখতে পারবো কি তাহলে আমরা লিখতে পারবো টিএইচ, তাহলে আর টিএইচ ইকুয়াল টু লিখতে পারবো, এই দুটো আমার পরস্পর সমান্তরাল বর্তনীতে আছে, তাহলে সমান্তরাল বর্তনীতে আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, আর তার সাথে এটা শ্রেণীতে আছে প্লাস আর থ্রি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আর ওয়ান আর টু লসাগু বললাম, তাহলে আর টু প্লাস আর ওয়ান ইন্টু প্লাস আর থ্রি, এটা আমরা লিখতে পারবো আর টি এইচ। তাহলে আমার এখানে তো এখানে আমার কি হবে, তাহলে আমি উল্টে দিব, তাহলে আমার আসবে কি, তাহলে আমার আসবে আর ওয়ান আর টু আর ওয়ান প্লাস আর থ্রি আর টু প্লাস আর থ্রি। এখন আমি ইর মান এবং আর এর মান, এই যে আপনার এটা তিন নম্বর সমীকরণ, এই তিন নম্বর সমীকরণে বের করবো, তাহলে রোধ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা ই ও আর ই টিএইচ টিএইচ এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে
তাহলে 3 নম্বর সমীকরণ ছিল আই এল ইকুয়াল টু ই আর আর টু, আর টু ভাগ আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড আর ওয়ান, আর টু ভাগ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর এল। তাহলে আমি কি লিখতে পারবো, আর ই আর টু ইন্টু ডিভাইডেড আর ওয়ান আর টু ইকাল টু লিখতে পারবো ইটিএস। তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো ইটিএস, তাহলে ইটিএস। আর এইটার পরি এইখান থেকে এইটুকু পরিবর্তে লিখতে পারবো কি আর টিএস, তাহলে আর টিএস প্লাস আর এল, অতএব আই এল ইকুয়াল টু আই। এটাই হচ্ছে থেভেনিনের উপপাদ্যর প্রমাণ, এটি থেভেনিন উপপাদ্য। আশা করি আপনারা সবাই বুঝিয়েছেন।